ഫസ്റ്റ് നെയിം ডিয়ার Babel, dog, bird, duck, quack, hen, clock, horse, snake, lion, bird, tiger, bird, dove, pigeon, owl, monkey, cat, snake, his, elephant, miss, sheep, bear, wolf, howl, jackal, howl, bear, growl, frog, croak, raven, croak, animal baby cat, then, cow. মাত্র 4 বছর 6 মাস বয়সে রেকর্ড করলেন বাঁকুড়ার ঐশানী পাত্র। মাত্র 58 সেকেন্ডে সুস্পষ্ট উচ্চারণে দেশের 28টি রাজ্যের নাম, পশ্চিমবঙ্গের 23টি জেলার নাম, 30টি দেশের রাজধানীর নাম, 6টি ঋতু, 4টি দিক সহ 114টি জিনিসের নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলল বাঁকুড়া শহরের লোকপুরের ঐশানী পাত্র। স্বাভাবিকভাবেই বেশ খুশি ঐশানীর পরিবার। ঐশানীর পরিবার সূত্রে জানানো হয়েছে, ইন্দপুরের দোবরাজপুরের বাসিন্দা হলেও বর্তমানে বাঁকুড়ার লোকপুর এলাকায় থাকেন পাত্র পরিবার। রেকর্ড তৈরি করে খুশি ঐশানী পাত্র নিজেও। সকলের সঙ্গে সেই খুশি ভাগ করে নিল ঐশানী। রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম উঠেছে, তার জন্য আমি খুব আনন্দিত। আজকে আমি কেক এসেছি আর আর চকলেট পেয়েছি বলে আশীর্বাদ পেয়েছি। ঐশানীর বাবা জানিয়েছেন, ছোট থেকেই সবার চেয়ে ব্যতিক্রমী ঐশানী। মাত্র 1.5 বছর বয়স থেকেই ভালো করে কিছু বুঝে ওঠার আগেই গান আর কবিতা আবৃত্তিতে তার ব্যাপক আগ্রহ। আমি ঐশীর পাপা। আমি ঐশীকে লুনা বলে ডাকি। লুনা মানে হচ্ছে স্বর্গের চাঁদ। সত্যি ঐশী আসার পর থেকে আমার জীবনে কিন্তু চাঁদের উদয় ঘটেছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ঐশীর নাম নথিভুক্ত হওয়ার সময় থেকে কিন্তু আমরা আপ্লুত এবং আমি অভিভূত হয়ে আছি। ঐশীর সাথে আমি আসছি, ঐশীকে আমি সবসময় আশীর্বাদ করি এবং আমি চাই যেমন ঐশীর সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং মানুষের মতো মানুষ হয়। শুধু মেয়ে নয়, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছিলেন ঐশানীর মা সঙ্গীতা পাত্র। বাড়িতে বসে 8.5 গণিতক 10 ইঞ্চির বরফের শিবলিঙ্গ তৈরি করে রেকর্ড করেন তিনি। এবার মায়ের দেখানো সেই পথেই ঐশানীও ওই রেকর্ড করলেন। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ঐশানীর মা সঙ্গীতা পাত্র। তো আমি হচ্ছি ঐশীর মা। তো ঐশী যে এরকম একটা জায়গাতে পৌঁছেছে, নিজের জন্য ইয়ে করেছে, আমি মানে আমরা বাড়ি সকলেই ছোট থেকেই বুঝতে পারি। ও যখন ছোট ছিল তখন থেকেই জানতাম যে ওর মধ্যে একটা আলাদা কিছু আছে। আর সব বাচ্চাদের থেকে আমার মনে হয়েছে মা হিসেবে যে ও একটু আলাদা, আর সেই জন্যে আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম উঠেছে। এজন্য পরিশ্রম ওকে একটু করতে হয়েছে, সাথে খাটতে হয়েছে আমাদের সকলকে একটু একটু করে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের পক্ষ থেকে ঐশানীর বাঁকুড়ার বাড়িতে মেডেল এবং শংসাপত্র পৌঁছানো হয়েছে। বাঁকুড়া থেকে শুভ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।